ছোট পর্দার আলোচিত জুটি আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী একাধিক নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তারা। এবার ঘটনা সত্য শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তারা। এটি নির্মাণ করেছেন রুবেল হাসান। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে নির্মিত হয়েছে নাটকটি। নাটকে গাড়ি চালক চরিত্রে অভিনয় করেছেন নিশো। তার বিপরীতে গৃহপরিচারিকা চরিত্রে দেখা যাবে মেহজাবিনকে। খুব শীঘ্রই সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ হবে বলে জানান প্রযোজক এস কে শাহেদ আলী পাপ্পু। গল্পে দেখা যাবে পাশাপাশি দুইটি ফ্ল্যাটের গৃহপরিচারিকা ও গাড়ির চালক মুকুল বিলকিস। বিলকিস বাজার থেকে সস্তা পচা সবজি কেনে ফ্রিজে রাখা খাবার এটো করে, বাসায় অন্যের কসমেটিক্স ইচ্ছেমতো ব্যবহার করে, অপচয় করে। আর মুকুল মিথ্যা কথা বলে, ডিউটি বাদ দিয়ে অন্য যাত্রী বহন করে, লুকিয়ে গাড়ির তেল বিক্রি করে। ঘটনাক্রমে তাদের মধ্যে মিষ্টি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, তারপর গল্প এগিয়ে যায়। নাটকটির প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান বলেন, গল্পের শুরুটা মিথ্যা আর চুরি দিয়ে হলেও শেষে সেটি মানবিক একটি প্রেমের গল্পের রূপ নেয়। গল্পটি ব্যতিক্রম। নিশো ভাই আর মেহজাবিন আপু অসাধারণ অভিনয় করেছেন। একেবারে চরিত্র দুটির সঙ্গে মিশে গেছেন তারা। আশা করি দর্শকরা কাজটি দেখে মুগ্ধ হবেন, পাবেন অন্য এক বার্তা। তাহলে প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপডেট নিয়ে। ধন্যবাদ।